আকীদা মানুষের বিশ্বাস, আকীদা ঠিক নাই সব আমল গোলমাল, একটাও কাজে আসবে না। আকীদা ঠিক নাই সব আমল গোলমাল, একটাও কাজে আসবে না। আচ্ছা আপনাদেরকে বলছি, দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার? আরো জোরে বলেন, ক্ষমতা আছে কার? আমরা আবার কি করে ভাবছি, ক্ষমতা ইঁদুরেরও আছে, ও দাঁত দিতে পারে। ওর বাপ পারবে গো? আজ থেকে দাঁত যদি চাইতে হয় কার কাছে চাইবেন? আরো জোরে বলেন, কার কাছে চাইবেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান যিনি, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর কাছে দাঁত চাইবেন, সে আল্লাহর কাছে সন্তান চাইবেন, সব কিছু আল্লাহর কাছে। কোন পীর, কোন মুরিদ, কোন মুর্শিদ আপনার আশা পূরণ করতে পারে না। আপনার আশা যদি পূরণ করতে পারেন তাহলে তিনি কে? আল্লাহ। আমার বন্ধুরা চিন্তা করে দেখো, কত মানুষ যে পীরের পাল্লায় পড়ে যায়, কত মানুষ যে পীরের কাছে যায়, তার কি কোনো ঠিক নেই, মানে আকীদা বিশ্বাস ঠিক নেই। আমার বন্ধুরা, আমি একবার তো চিন্তা করি মলাটা, যে সব পীরকে ওই রেল লাইনে না মরে সব বাস লাইনে মরেছে, যত পীরের মাজার সব বাস লাইনে, মানে ট্রাক যাবে আর ওখানে লিখে রাখবে, এখানে যদি না দাও তাহলে ট্রাক পাল্টি খাবে, ভয়ে তখন যা হয় দিবে। আর রেল লাইনে তো, ট্রেনের লাইনে যদি মাজার থাকে তাহলে তো সেখানে বেশি পয়সা পড়বে না, ব্যবসাটা তো চালাতে হবে। এই জন্যে ওই সাইদি সাহেব, দেলওয়ার হোসেন সাইদি নাম শোনেননি, উনি একটা গল্প বলতেন, আমি ছোট্ট করে আপনাকে শুনিয়ে দিচ্ছি। যে এক পীর একটা বিশাল বড় মাজার খুলেছে, তো তার একটা খুব কাছের মুরিদ ছিল, মুরিদ বুঝতে পারলেন, মানে ওর খিদমত করতো পীরের আর কি। তো হঠাৎ করে দেখছে ওই মুরিদ খুব বিশ্বস্ত মুরিদ ছিল, তো কিছুদিন ধরে আসছে না। এদিক থেকে তখন কিছু মানুষ পাঠিয়েছে, বলে দেখতো কেন আসে না। এবার বাড়িতে গিয়ে যদি দেখছে তো বিশাল বড় মাজার, ওই মুরিদ নিজে বিশাল বড় মাজার খুলেছে, তো বলে তোমার পীর তোমাকে ডেকেছে চলো। তো এবার এসেছে, বলে বাপ কি ব্যাপার? বলে হুজুর বলবো কি, আমি আর আসতে পারবো না। বলে কেন? বলে আমি এখন নিজেই বিশাল বড় পীরের মাজারের মালিক। বলে কেমন করে? বলে হুজুর, আমার বাড়ি থেকে আপনার মাজার পর্যন্ত আসার জন্যে আমাকে যে গাধাটা দিয়েছিলেন, ওই গাধার পিঠে আমি চড়ে আসছিলাম, যাতায়াত প্রতিদিন করে আজকেও আসছিলাম কিছুদিন আগে, তো আমার গাধাটা হঠাৎ রাস্তায় অসুস্থ হয়ে পড়লো, কিছুক্ষণের মধ্যে মারা গেল। তো আমি তখন ওই গাধার পিঠে যে চাদরটা ছিল, লাল চাদরটা, ওটা সুন্দর করে ওকে ঢাকিয়ে দিলাম আর কাঁদতে শুরু করলাম চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে রাস্তার ধারে কাঁদছি, মানুষ যায় আর ওদিক দিয়ে টাকা ফিকেছে অনেক, চোখ খুলে দেখছি ওদের সর্বনাশ প্রায় 2-2,500 টাকা। তা আমি তখন ব্রেন খাটালাম, এই জিন্দা মানে এই মরা গাধা জমিনের উপরে আছে, তাতে যদি 2-2,500 পাই, একে যদি মাটিতে পুঁতে দেই আর যদি এখানে চাদর দিয়ে দিই, ব্যবসা আরও খুব জমজমাট চলবে। বুদ্ধি খাটিয়ে ওখানে দিয়ে দিলাম, ওর মাজা মানে বকে পুঁতে রেখে দিলাম আর সুন্দর করে চাদর চড়িয়ে রেখে দিলাম হযরত গেদাস আর রহমাতুল্লাহ আলাইহির মাজার। মানুষ যায় আর টাকা দেয়, হুজুর এখন আমারই সময় নেই, আমি আর আপনার কাছে কি আসব। তখন হুজুর আবার বলছে, আরে বাপ, আরে বেটা বলবো কি, তোমাকে যে আমি গাধাটা দিয়েছিলাম, ওই গাধার মায়ের মাজার হচ্ছে এটা, ওর মায়ের মাজার হচ্ছে এটা। বন্ধু চিন্তা করে দেখুন, ব্যবসা চলছে, আল্লাহর কলামের কোনো কেউ 5 পয়সা মূল্য দেয় না, কেউ মানে না, কেউ মানতেও চায় না। বলছিলাম আপনাদেরকে, সৌদি আরবের সরকারের মনে হয় টাকা পয়সা কিচ্ছু নেই, আপনারা কি বলেন, আছে না নেই? 2014 না 2015 সালে যে কিছু হাজি মারা গেলেন না, ওই ক্রেন ভেঙে পড়ে, মনে পড়ছে একটু করে? কয়েক কোটি করে টাকা ঘোষণা করেছিলেন ভারত সরকার হতভম্ব বলে, এত টাকা আছে কোথায়, এত টাকা আছে কোথায়, এত এত টাকা, কোটি কোটি টাকা দিচ্ছে, এক একজন মারা গেছে সেই জন্যে। আমার বন্ধু চিন্তা করে দেখুন তো, মাথাটা একটু হালকা করুন তো। এই পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় পীর আর কি কেউ আছে? আছে? যারা হজ করতে যান তারা দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে কোনো মানুষকে দাঁড়াতে পর্যন্ত দেন না, সেখানে পুলিশ লাঠি দিয়ে আছে, লাঠি দিয়ে থাকে, কেউ যদি ওখানে দাঁড়িয়ে কিছু বলেছে ওকে পিটিয়ে সেখান থেকে তাড়াবে। তাই মনে মনে চিন্তা করি, আল্লাহ, সৌদি আরব সরকার যদি মাজার তৈরি করার হতো তাহলে এই সামান্য শানপিটে নয়, সোনা দিয়ে মুড়িয়ে আল্লাহ রসুলের ওই কবরটাকে মাজার তৈরি করতো, কিন্তু সেখানে তো মাজার করেনি, সেখানে তো সাদামাটা কবর করে দেখেছেন আল্লাহ রসুলের কবর। ভাবুন তো বন্ধু, আমরা যে হাদিসগুলোতে বর্ণনাগুলো পাই, মৌলানা আপনাদের আছেন, আমরা যে হাদিসগুলোর বর্ণনা পাই, অসংখ্য অগণন নবী পৃথিবীর বুকে এসেছে, কোরআনে শুধুমাত্র 25 জন নবীর আমরা নাম পাচ্ছি, এত লাখ লাখ শত শত হাজার হাজার নবী, তাদের কবর কোথায়?
তাদের কবর কোথায়? আমার বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে কি বলেছেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ইহুদি এবং খ্রিস্টানদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশাপ নেমে এসেছে, কারণ তারা তাদের নবীদের ভালো মানুষদের কবরগুলোকে মাজারে পরিণত করে সেখানে সেজদা করত। লা তাত্তাখিযু কবরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াসানানি উবাদু, আমি যখন মৃত্যুবরণ করব, ও মুসলমানের আরে তোমরা শুনে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার কবরের কাছে তোমরা কেউ সেজদা করবে না, মাথা ঠুকবে না। রাসূল নিষেধ করছে, আর আমাদের পীরেরা বলছে যে চালা চলবে, তাজিমি সেজদা চলবে। বলে ওই যে তাজিমি সেজদা মানে প্রমাণ দিচ্ছে আবার যে ফেরেশতা যদি সেজদা করে মাটির মানুষকে, তো মাটির মানুষ মানুষকে কেন সেজদা করতে পারবে না? বন্ডপীর কত যুক্তি দেয় গো, সব থেকে বড় যুক্তিমান মিস্টার ইবলিস। মিস্টার ইবলিশের থেকে বড় যুক্তিমান সর্বপ্রথম যুক্তি সে পেশ করেছিল। আমার বন্ধুরা, এখন পীরেরা ওই যুক্তি খাটিয়ে এখন পেশ করতে চাইছে যে তাজিমি সেজদা চলে। আমার এখন প্রশ্ন হচ্ছে, হুজুর ওটা তো আল্লাহ সেজদা করতে বলেছিলেন, আপনাকে কি আপনার আল্লাহ সেজদা করতে বলেছেন নাকি মুরিদদেরকে? মাথা খাটিয়ে বুদ্ধি করুন, সেজদা শুধুমাত্র একজনকে আমরা করি যার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে সেজদা করতে পারে? কারো কাছে সেজদা করতে পারে না। মাথা নত শুধুমাত্র আল্লাহর কাছে ছাড়া আমরা কারো কাছে মাথা নত করতে পারি না।